হাই বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আজকের বিষয় হচ্ছে ব্যাটারি কীভাবে আপনার ব্যাটারি লং লাইফ করবেন সো আমরা সবসময় ব্যস্ত থাকি কেউ কাজে কর্মে কেউ স্কুল কেউ ইউনিভার্সিটি কেউ বা কোনো কাজকর্ম না থাকাও সত্য অনেক ব্যস্ত চার্জ দেওয়ার সময় কী মোবাইলে দারুণ দারুণ গেম ভিডিও ইউটিউব অ্যাকসেট্রা এক্সট্রার কারণে অনেক চার্জই নেই সো এই চার্জ কীভাবে আপনি দীর্ঘস্থায়ী রাখতে পারেন আপনার মোবাইলে আজকের এই ভিডিও তার সাবজেক্ট এইটি সো আপনাকে প্রথম প্লে স্টোরে যেতে হবে একটু উইড করতে হবে আমার মেমোরি একটু মধ্যে ফুল হয়ে গেল সো প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে লিখতে হবে সেট আপ এস এইচ ইউ টি শেট এ ডাবল পি শেট আপ এন্টার ওকে আমি ইনস্টল করছি আপনি জাস্ট ইনস্টল করে ওপেন করে নেবেন ওপেন হ্যাঁ সো এখানে নো অ্যাপ রানিং ইন দ্য ব্যাকগ্রাউন্ড কুল সো এখানে আমাকে ব্যাকগ্রাউন্ড কুল দেখাচ্ছে কারণ আমি কিছুক্ষণ আগে এটি অ্যাপ্লাই করিয়ে ফেলছি সো যখন আপনি এখানে ব্যাকগ্রাউন্ড সে যখন কাজ করবে তখন অটোমেটিক আপনার দেখাবে তিন চার পাঁচ ছয় এভাবে অ্যাপ্লিকেশন কাজ করে এখন আর কথা হচ্ছে সরি আমি এর মধ্যে আপনাকে শো করতে পারছি না জিনিসটা কারণ হচ্ছে আমি অলরেডি দুই তিন সেকেন্ড আগে এটি ক্লিয়ার করে ফেলছি আমার ভুলবশত সো বাট আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি এটি ইউজ করছি আজ গত তিন দিন ধরে ইউজ করছি পাক্কা আমি ঘড়ি মাফিং আমি দেখলাম আমার প্রায় দুই ঘন্টাতে দুই ঘন্টা প্রায় দুই ঘন্টা পঁচিশ মিনিট পর্যন্ত আমার এক্সট্রা আমার পাওয়ার দিচ্ছে ব্যাটারিটা কারণ হচ্ছে অনেক সময় আমাদের ইন্টারনাল অনেকে আমরা কি করি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পরে আমাদের জাস্ট শো অল দেখি একটা প্লে স্টোর রানিং চলছে এতটুকুই আর কিছু না বাট ইন্টারনাল কিছু আপনার এখানে শো হয় না তারপরে আপনার রানিং চলে আপনার ব্যাটারি পাওয়ারটা নিচ্ছে সো আপনি এখানে এই অ্যাপ্লিকেশনটা ইউজ করে দুই দিন অন্তত দুই দিন ইউজ করে দেখুন আপনার ব্যাটারি আমার মনে হয় গান দুই হতে তিন ঘন্টা এক্সট্রা পাওয়ার আপনাকে দিবে সো এতটুকুই আজকের জন্য সো যদি ভালো লাগে এবং আমাদের ফেসবুক নিয়ে অসংখ্য ভিডিও আছে আমাদের চ্যানেলে যদি ভালো লাগে দেখতে পারেন আর ফেসবুক সম্পর্কে আর যদি কোনো নতুন কোনো কিছু সম্পর্কে জানার থাকে অবশ্যই বলবেন ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি অ্যান্ড্রেড টিপস অ্যান্ড বিডি সো ভালো থাকবেন ভালো রাখবেন আজকের জন্য এতটুকুই